জাতীয় অধ্যাপক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক শোকবাণীতে তিনি বলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান গবেষক শিক্ষাবিদ প্রকৌশলী ও বিজ্ঞানীকে হারালো তিনি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি একদিকে যেমন শিক্ষাঙ্গনে দায়িত্ব পালন করেছেন অন্যদিকে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও সক্রিয় অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছেন তিনি তার কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন শোকবাণীতে জামাতের এই শীর্ষ নেতা আরও বলেন মহান আল্লাহ তালা তার নেক আমলসমূহ কবুল করুন তাকে জান্নাতবাসী করুন তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন আল্লাহ তাদেরকে এই শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন